ঢোকলার ব্যাটারটা বানানোর জন্য যা যা লাগে নিয়ে নিলাম। সুজি আর দইয়ের ব্যাটারে দিয়ে দিলাম সামান্য হলুদ, লবণ, একটু বেকিং সোডা। ভালো করে ব্লেন্ড করে নিলাম। রাইস কুকারটা হিট করে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিলাম। ঢোকলা মেকারে সামান্য অয়েল ব্রাশ করে নিলাম। ব্যাটারটা ঢেলে বসিয়ে দিলাম। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম সর্ষে, কারি পাতা, সামান্য চিনি, চেরা কাঁচা লঙ্কা, সিরাপটাতে সামান্য জলও দিয়ে দিলাম। ঢোকলা সিরাপটা বানিয়ে নিলাম। হয়ে গেল আমার ঢোকলা। 8 থেকে 10 মিনিটের মধ্যেই ঢোকলাটা হয়ে যায়। এখন আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি হয়েছে কিনা। দেখলাম যে আমার ঢোকলাটা রেডি হয়ে গেছে, টুথপিকে কোনো লেগেনি। এখন সিরাপটা দিয়ে দিচ্ছি ঢোকলার উপরে।